এখন আমি রয়েছি উল্টোডাঙ্গা জাগরণী সংঘের 30তম বর্ষের মণ্ডপটির সামনে। একটুখানি থিমটির সম্পর্কে আমি জেনে নেব যে এবছর 30তম বর্ষে কি দেখাতে চেয়েছেন এবং থিমটির নামটা কি আছে। এবছর 30তম বর্ষে আমরা থিমের নাম দিয়েছি পুজোটাই জলে। আচ্ছা, নামটার মধ্যে একটা অবন্ত আছে একটা, যদিও তো কেন এই নামটা দিলাম, আমাদের কলকাতা শহর তথা পশ্চিমবঙ্গে জলের যে ঘাটতি চলছে, যে জল পাওয়া যায় না, টাইমিং কলে জল আসছে, রাস্তায় জল অনবরত নষ্ট হচ্ছে, যেদিকে আমাদের নজরটা দিই না, গ্রাম বাংলায় মাইলের পর মাইল হেঁটে গিয়ে জল আনতে হয়, তাদের কুয়ো যেগুলো থাকে ডিপ টিউবওয়েল সব ড্রাই হয়ে গেছে, এই সমস্ত থেকে মানুষকে সচেতন করার একটা বার্তা আমরা এইবার পুজো দেওয়ার চেষ্টা করেছি। তাই সেটাই বিভিন্ন আঙ্গিকে আমরা সেটাকে ইনস্টলেশনের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমাদের কাছে যেটা বার্তা হচ্ছে, সেভ ওয়াটার সেভ লাইফ, অর্থাৎ জল সংরক্ষণ না করলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না, এটি আমাদের বার্তা, এটি দেওয়ার চেষ্টা করছি। খুবই একটি সমাজ সচেতন সম্পর্কিত আপনাদের থিমটি লাগলো এবং দেখি ভেতরে যাই, আশা করছি খুবই ভালো হবে এবং খুবই একটি সুন্দর একটা ইউনিক, মানে যেটা আমরা বর্তমানে কঠিন পরিস্থিতি বা যেটা দেখা দিচ্ছে সেরকম একটি সুন্দর বার্তা আপনারা দেওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।